গান করেছো? হ্যাঁ। কেন করেছো জানো? হ্যাঁ। কেন বলো? ডাক্তারদের জন্য। ডাক্তারদের জন্য? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? 3। না, লক্ষীর ভাণ্ডার আমরা নিই না। আর যদি নিতামও তাহলে ঘরে যদি লক্ষ্মী না থাকে তাহলে লক্ষীর ভাণ্ডারটা কে নেবে? যদি কন্যাই না থাকে তাহলে কন্যাশ্রী নিয়ে কি হবে? একজন তৃণমূলের সাংসদ বলেছেন যে এরা পার মাতাল কথাটা ব্যবহার করেছেন। আসলে কি জানো, এরা পার মূর্খ, এদের লেখাপড়া করতে হবে। এরা লেখাপড়া করেননি তো, এরা গ্যাস্ট্রোএন্টারোলজি সম্পর্কে জানেন না, তাই এদের পক্ষে বলা সম্ভব হয়েছে যে এরা মদ খান বলে এদের এত তাড়াতাড়ি শরীরের অবনতি হচ্ছে। এরা জানেন না, কারণ আমার বোধ হয় পরিবারের চারপাশে এত ডাক্তার বলে আমি জানি যে এটার সঙ্গে এটা সম্পর্কিত নয়। নাচ্ছে সেটা তো স্পষ্ট, কিন্তু আমার মনে হয় এটা কি সরকারের খুব সম্মান থাকলো নাকি মুখটা পুড়লো হাইকোর্টে? মানে প্রতিটা জিনিসের জন্য হাইকোর্টে গিয়ে দ্বারস্থ হতে হচ্ছে, তাহলে হাইকোর্টের রায়টার জন্যই ওরা অপেক্ষা করে তারপর না হয় দুর্গটা তৈরি করতে পারতো। যে দুর্গ সকালবেলা তৈরি হলো সেই দুর্গই বিকেলে ভাঙতে হলো যখন, তাহলে এরকম দুর্গ তৈরি করার দরকারটা কি? উনি তো ভাবছেন বিচারটা না দিলে হয়তো উনি এক্সপোজ হবেন না, কিন্তু এক্সপোজ তো উনি যে কোনোভাবেই হচ্ছেন, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এক্সপোজ উনি হচ্ছেনই। কারণ কোনো প্রধান, একটা রাজ্যের প্রধান ওইভাবে নাচছেন আর এইখানে ডাক্তারগুলো দিনের পর দিন না খেয়ে বসে আছে, এটা কখনো কাউকে এক্সপোজ না করে থাকে না, এটা এক্সপোজ উনি হচ্ছেনই। উনি তো একটা ফুটবলে লাথি মেরেছেন, উনি যে এই যে সারা দেশের মানুষের মাথাগুলোকে ফুটবল ভাবছেন সেখানেও তো উনি অলক্ষ্যে লাঠি মারছেন। কিন্তু সব ফুটবল তো একই রকম হয় না, কিছু ফুটবল যেগুলো ভালো কোম্পানির তৈরি আর সেগুলো এখানে বসে আছে। আচ্ছা, আমরাও এসেছি তার জন্যে। একটা কথা আমাকে বলুন তো, আপনাদের কী বলবো, শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ আছেন, এই যে পুজো কমিটিগুলোকে এই কোটি কোটি টাকা দেয়া, কার্নিভালে কোটি কোটি টাকা খরচ করা, তা এই জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো ছিল এইগুলো মেটাতে গেলে কি এর থেকে আরও বেশি কিছু খরচ হতো? আমার নিজস্ব প্রশ্ন আছে, ওনার নিজের স্বাস্থ্য ভালো আছে তো? উনি তো স্বাস্থ্যমন্ত্রী, নিজের স্বাস্থ্য ভালো আছে তো? জনগণের দিকে তাকাবে, নিজের স্বাস্থ্য ভালো আছে তো? তাহলে নিজের স্বাস্থ্য ভালো থাকলে জনগণের দিকে তাকাতো, এই ডাক্তারদের পাশেও এসে দাঁড়াতেন। নিজের সুস্থ মস্তিষ্কে নেই, উনি ওর জন্যই ফুটবল খেলছেন, ডান্ডি নাচ নাচছেন, উনি অনেক কিছু করছেন, নিজের সুস্থ মস্তিষ্কে নেই। সম্পর্কে না সত্যি কোনো আইডিয়া নেই, হয়তো ওনারা বেশি বলতে পারছেন কারণ ওনারা হয়তো মদ্যপান সম্পর্কে অনেক বেশি মানে শিক্ষিত। আমি এই ব্যাপারটা একদমই ওয়াকিবহাল নয়, সুতরাং এই ব্যাপারটা নিয়ে তুমি কিছুই বলতে পারবো না, ওইটা ওনাদের কাছ থেকেই বেশি জানতে হবে, কারণ ওনারা এটা নিয়ে ভীষণ অ্যালার্ট আমি দেখলাম। তার মানে হয়তো ওনারা এটাতে অভ্যস্ত অনেকটাই বেশি। 26 দিন খেয়ে অনশন করা কেন? 26 ইনটু 26 যোগফল যেটা হবে ততদিন ওই মুখ্যমন্ত্রীর মতো অনশন করলে আমাদের ডাক্তাররাও অসুস্থ হতো না, বুঝতে পেরেছেন? ওকে মুখ্যমন্ত্রী বলছি না, ওকে আমি একজন মহিলা বলছি, মহিলাও বলা যায় না, ওকে মেয়ে ছেলে বলতে হয়। ওই মেয়ে ছেলেটা 26 দিন অনশন করার পর যদি ওজন বেড়ে যায় তাহলে ওই অনশন যদি আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো করতো তাহলে ওদেরও ওজন বাড়তো। আমাদের অনশনটা এই অনশন নয়। মমতা ব্যানার্জি যদি বাচ্চার মা হতে পারেনি কোনো দিন, তাহলে ওই সব বাচ্চাদের উপর তিনার মায়া হবে কেন? আমরা হচ্ছি মা হয়েছি, আমরা ওই সব লোকের উপর আমরা খুব কষ্ট, আমাদের চোখ দিয়ে জল পড়ছে। মানে উনি মারা যাওয়ার অপেক্ষা করছেন? মানে উনি কি সেটাই চাইছেন, এইটুকুটুকু ছেলে মেয়েগুলো মারা যাক? ছি, এর থেকে বড় ছি আর কি হতে পারে? কমেন্ট করছেন, অনশন করছেন, তারা তো চাইছেন শুধু জাস্টিস। তো এই শুধু জাস্টিস চাওয়ার জন্য সরকার পক্ষ মানে এগেনস্টে চলে যাচ্ছে যে আমি সরকার, আমি জাস্টিস দেব না। এটাই যদি সরকারের মুখ হয়, এটাই যদি সরকারের মুখ হয়, আমি সেই মুখ দেখতে চাই না, আমি সাধারণ জনগণ, আমি সেই মুখ দেখতে চাই না। ব্যানার্জি ঋতুপর্ণা যোগ দেবে না তো, তাহলে কি এখান থেকে আমাদের রুমেলিকা যাবে না? আমরা যাবো নাচতে গাইতে? যে বলে যে কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হচ্ছে, হ্যাঁ, কিউশাকের জায়গায়, তারপরে বলা হচ্ছে ধোঁয়া 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 চারিদিকে ধোঁয়া, এই যে এত এখানে কলকারখানা আছে, এই তো তার জ্ঞানের পরিধি। তা ওরা নাচবে, এই যারা নাচবে দিদিও তাদের নাচাচ্ছে সুতো, আঙুলে সুতো বেঁধে, কই পারছে না তো আদার্স যারা আজকে এখানে বসে আছে, দিদি তো নাচার লোক খুঁজে নিয়েছে। আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন মেয়েরা কেন অসুস্থ হচ্ছে না। তা আজকাল তো সত্যি, আজকাল সত্যি কথা যে মানে
ড্রিঙ্ক করাটা আজকাল তো আর কোনো ব্যাপার না, সবাই ড্রিঙ্ক করছে, সবাই ড্রিঙ্ক করছে। দিদি কি করে না? দিদি এত স্ট্যামিনা কোথা থেকে পাচ্ছে যে এই ছেলেগুলো আজ মরতে বসেছে? দিদি এই স্ট্যামিনা কোথা থেকে পাচ্ছেন? আমার আর কোনো কিছু বলার নেই, ওর পতন চাই। ওনার ওজন বাড়লো কি করে? আজকে 26 দিন উনি যে এই তো, তাহলে উনি যে জল যদি খেয়ে থাকেন সেই জলের বোতলে নিশ্চয়ই কিছু মেশানো ছিল। উনি 26 দিন থাকতে পেরেছেন, আর এখানে সিসি ক্যামেরায় রয়েছে, সবাই দেখছে। বললাম না যে বাইরে একটা সাদা নীল রঙের ছোপ পড়েছে কিন্তু দেয়ালগুলোতে, কিন্তু দেয়ালগুলোর পিছনে ঘুম ধরেছে, আস্তরটা খসে পড়ছে। ওনার স্বরূপটা প্রকাশ পেয়ে যাবে, হয়তো ভয় পাচ্ছেন, যার জন্যই হয়তো উনি সরাসরি এর মধ্যে ঢুকতেই চাইছেন না। তবে হয়তো উনি এটা বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। বিশেষ করে গতকালের সমাবেশ কিন্তু বলে দিয়েছে যে জনগণ ওনার বিপক্ষে চলে গেছে, এবং এটা ওনাকে বুঝতে হবে, এটা ওনাকে বুঝতে হবে। এখানে ধিক্কার ছাড়া আর কোনো শব্দ ব্যবহার করা যায় না ওনার। এটা পুরো প্রমাণিত হয়ে গেল যে উনি যে কী করেছিলেন, স্যান্ডউইচ নাটক করেছেন পর্দার আড়ালে বসে, চকলেট খেয়ে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে। এখন তো সেটা পুরো প্রমাণিত যে 2-3 দিন থাকা যায় না না খেয়ে। কী অনশন উনি করেছিলেন, উনি মানুষের পর্যায়ে একটু ওয়ারেস পর্যন্ত খাচ্ছেন। সিবিআইয়ের তদন্ত এখনও চলছে, সিবিআইয়ের তদন্ত যে আমরাও খুব সন্তোষ প্রকাশ করছি তা নয় এখন অবধি। তবে এটা তো একটা প্রাথমিক চার্জশিট দেওয়া হয়েছে, সিবিআই বলেনি একমাত্র অপরাধী। সিবিআই বলেছে প্রাথমিক চার্জশিটে প্রথম এই নামটা এসছে। সিবিআই যদি সন্তোষজনক সমাধান করতে না পারে, অবশ্যই জনগণ সিবিআইয়ের এগেনস্টেও দাঁড়াবে, অবশ্যই। আমরা আরেকটু সময় দিচ্ছি, কারণ যেহেতু তথ্য প্রমাণ লোপাট হয়েছে, হয়তো অপরাধীদের শনাক্তকরণটা খুব সহজ নয়। বোধ করতেনি তাহলে কি আজ এই অনশন পর্যন্ত ঘটনাটা আসতো? অনেক আগেই তো এটার সমাধান করে দিতে পারতেন। তাহলে আজ এই ছেলে মেয়েগুলো দিনের পর দিন বসে আছে, কেউ কেউ হসপিটালাইজড হচ্ছে, আইসিইউতে যাচ্ছে, কেউ কেউ সিসিইউতে যাচ্ছে, এই অবধি তো ঘটনাটা গড়াতোই না। যদি উনি সময় পেতেন আসবার বা প্রয়োজন মনে করতেন আসবার। বলার নেই, মা মাটি মানুষের সরকার এসেছিল আমাদের রাজ্যে, আমরা সব মারা মানুষরা তাকে ভোট দিয়েছিলাম। আজকে সেই মমতাটাই ওনার কাছে দেখতে চাইছি। আমরা সাধারণ মানুষ হিসেবে হাত জোর করে ওনার কাছে এই আবেদনটুকুই করব। আমরা ওদের কষ্ট আর দেখতে পাচ্ছি না, আমরা সাধারণ ঘরের বউরা মায়েরা আর দেখতে পাচ্ছি না ওদের কষ্ট। আপনি আসুন, আপনি বলেছিলেন আপনি দিদি হিসেবে গিয়েছিলেন ওনাদের কাছে স্বাস্থ্য ভবনের সামনে যখন ওরা ছিল। আপনি আসুন, আপনি দেখান, আপনি বড় দিদি হিসেবে আসুন, কিছু করুন। ওনার যদি আসার হতো উনি নিশ্চয়ই আসতে পারতেন। উনি যদি এই কার্নিভালে আসতেন তাহলে উনি দেখতে পেতেন যে আসল মানুষের কার্নিভাল কোথায় চলছে, কোথায় সাধারণ মানুষ শয়ে শয়ে লাখে লাখে এসে জড়ো হয়েছে। কালকে যদি উনি আসতেন তাহলে উনি যে মা মাটি মানুষের কথা বলেছেন সেই মানুষের দেখা পেতেন। ওইখানে তো কিছু মূর্তি নিয়ে উনি কার্নিভাল করলেন, উনি এখানে এসে মানুষের সাথে যোগ দিতে পারতেন। কিছু বলার নেই আর। হ্যাঁ, আমাদের একটাই তকমা আছে, আমরা ঘরের মা, আমার ঘরে ছোট বাচ্চা আছে, আর আমার মাও এসছে আমার সাথে, তারা থাকতে পারছে না, তারা এদের নিজেদের ছেলে মেয়ের মতোই ভাবছে, তার জন্য এসছে। আমাদের তকমা ওই, আমরা ঘরের মা মেয়েরাই আছি। রাজ্যে নারীর নিরাপত্তার জন্য প্রথম যেটা দরকার, যখন আপনার টপ লেভেল থেকে একটা কঠিন কড়া বার্তা আসে সেটা লোকের মনে ভয় ধরাতে পারে, তো সেই জিনিসটা তো এখানে হচ্ছে না। একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, এবং আমাদের প্রশাসনের তরফ থেকে যা যা বার্তা আসছে সেগুলো হয়তো ধর্ষকদের একটা সাপোর্টই দিয়ে যাচ্ছে, তারা কখনোই সেই স্ট্রং বার্তাটা দিতে পারছে না। তাই আজ আমরা সাধারণ মানুষরাই রাস্তায় নেমেছি, কারণ আজকে আমাদের আমাদের ঘরের মেয়েদের বাচ্চাদের বাঁচাতে হবে। আর এই লক্ষ্মীর ভাণ্ডার, আমি সত্যি বলছি, আমার বাড়িতে আমার একটি মেয়ে মামি বলে আমার কাছে কাজ করে, ও বলেছে, আমি বলছি হ্যাঁ রে তুই নিস না, বলে না মামি ওই 500 টাকা আর ওই স্বাস্থ্যসাথী নিয়ে কী করবো, তোমরা আমাকে যা দাও আমি 5টা বাড়ি কাজ করে যা পাই আমার ওই যথেষ্ট, আমার চাই না। এই করে সে নিজের মেয়েকে সে তোমার প্যারামেডিক্যাল পড়াচ্ছে। নিরাপত্তা নেই, নেই নিরাপত্তা, কারোরই কোনো বিষয়ে নিরাপত্তা নেই।
মুখ্যমন্ত্রী নাচ করছে, উনি তো প্রথম থেকেই নেচে আছেন, মানুষকেও নাচাচ্ছেন। চাকরি বাকরি দেওয়ার নাম নেই, সামান্য লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের ট্যাক্সের পয়সা লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের ভুলি ভালি রাখছেন। আচ্ছা, 10 বছর অনশন করে বসে রইলেন মেধাবী স্টুডেন্টরা, তাদের প্রতি কোনো বিচার হয়েছে? 10 বছর তো সময় নষ্ট করে দিলেন, আর ক বছর আর চাকরি করবেন? 26 দিন অনশন উনি নাটক করে অনশন করেছেন, পর্দার আলে অনেক কিছু হয়েছে, জনগণ জানে। 26 দিন যে অনশন করেছেন উনি তো অনেক কিছু না। এইটা মানে এরকম মুখ্যমন্ত্রী বিগত মানে অনেক বছর আমরা দেখিনি, মানে আশাও করি না। উনি একজন মহিলা, নামও সেখানে মমতা, তার তো মানে লেশমাত্র নেই, কোনো মিল নেই, নামের সঙ্গে সত্যিই মিল নেই। তার মধ্যে তিনি কার্নিভাল করছেন, বিভিন্নভাবে মানুষকে মানে ব্যস্ত রাখার চেষ্টা করছেন, এদিকে যে এরকম মানে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, যেদিকে ওনার কোনো ভ্রুক্ষেপই নেই। মানে আমরা ভীষণভাবে আশাহত, আমরা অনেকে এসেছি দুর্গাপুর থেকে আজকে এখানে অনশন মঞ্চে এদের পাশে থাকার জন্য। আজকে আবার কিছুক্ষণ বাদে আমরা চলেও যাব, কিন্তু এই যে এইটুকু সময় ওদের সঙ্গে থাকতে পারলাম, এটাই মনে হচ্ছে আমরা অনেকটা কিছু পেয়ে গেছি। মানে সত্যি করে ভগবান বলতে যা বোঝায় এরা তারা। স্বাস্থ্যমন্ত্রী আগে মানুষ হতে হবে তো, উনি তো মানুষ বলে কোনো ইয়েই নেই, বস্তুই নেই ওনার শরীরে, তবে তো উনি আসবেন। ওনার সে ফিলিংসই নেই, উনি কী আসবেন? উনি তো এগুলোকে মনে হচ্ছে ছেলে খেলা। হ্যাঁ, কুণাল বোস বলছেন তো, বলবেন উনি এগুলোই বলবেন। উনি তো কারোর দ্বারা পরিচালিত, উনি তো পরিচালিত, উনি তো ওইভাবে উনি তো এগুলো বলবেনই। আর ওদের নিয়ে কী বলবো চাইছে না তো, যাদেরকে তো চেষ্টা করা হচ্ছে, আমরা তো বলছি, তারা তো কিছুই মুখে দিচ্ছে না। আমরা তো চেষ্টা করলাম, তাহলে তারা তো দেখাচ্ছে তারা কি করছে, সিসিটিভি লাগানো রয়েছে, তারা নিজেরাই লাগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে 26 দিন অনশন করতে পারে? সেটা এখন বোঝাই যাচ্ছে কি অনশন উনি করেছেন, পর্দার আড়ালে উনি কি খেয়েছেন, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, স্যান্ডউইচ, এইসব খেয়ে ওয়েট বাড়িয়ে ফেলেছিলেন, ওনার ওয়েট বেড়ে গেছিল, মানুষ তো বুঝতে পারছে। চকলেট, স্যান্ডউইচ এসব খেয়ে থাকলে 26 দিন কেন, আরো 2-3 মাস অনশন করে 100 দিনও অনশন করা যায়। তা তো উনি ওটা প্রমাণ করে দিয়েছেন, উনি যা তাই তো উনি বলবেন, উনি নিজে যা উনি তাই তো বলবেন। আজকে ডাক্তাররা যে দাবিগুলো নিয়ে অনশন করছে তাতে তো ফালতু দাবি নয়, তো এগুলো যদি মেনে নিতেন তাহলে আর এসব কথা ওনার মুখ দিয়ে বেরোতো না। তো জনগণ এখন ডাক্তারদের দাবি নয়, এটা আমাদের সাধারণ জনগণের দাবি হয়ে দাঁড়িয়েছে। তো কালকে আমরা দেখছিলাম যে দ্রোহের কার্নিভাল, আর উনি যে কার্নিভাল, উনি যদি আজকে এই কার্নিভাল অনুষ্ঠানটাকেই বন্ধ করে দিতেন তাহলে আজকে আর দ্রোহের কার্নিভালটাও করতে হতো না। অন্তত ওনার এই মানবিকতাটা থাকা উচিত ছিল যে জুনিয়র ডাক্তাররা আজকে অনশন করছে, এতদিন হয়ে গেল, তার জন্য এইটুকু অন্তত ওনার ভাবা উচিত ছিল, এই মানবিকতাটা ওনার রাখা উচিত ছিল যে এই কার্নিভাল অনুষ্ঠানটাই করা ওনার উচিত ছিল না। সত্যি খুব খারাপ লেগেছে, মানে এগুলো কী বলবো আর, এরকম ধরনের আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পরিচয় দিতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, আমাদের রাজ্যের বাইরে দেশের লোকেরা যা বলছে খুব খারাপ লাগছে শুনতে, খুব খারাপ লাগছে। যে উনি যেটা চাইছিলেন চপ শিল্প সেটা হয়েছে, চা বিক্রি করতে বলছেন চা হচ্ছে, মুড়ি বিক্রি করতে বলছেন মুড়ি বিক্রি করা হচ্ছে, এই তো মানুষের ভবিষ্যৎ। দেশের আজকে সমস্ত যে প্রজন্ম, এখন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা সব বাইরে, আমাদের রাজ্যে কোথায়, ব্যাঙ্গালোর, বিভিন্ন পুনে, বিভিন্ন জায়গায় তারা পাড়ি দিচ্ছে পড়াশোনা শেখে, আমাদের পশ্চিমবঙ্গে কেউ থাকতেই চায় না, বলে ভবিষ্যৎ নেই কোনো, এখানে থেকে কী করব, এখানে এই কিছু, কোনো রাজনীতিরও দরকার নেই, এখানে মানবিকতার সাহায্যে ব্যাপারটাকে দৃষ্টি দিয়ে দেখে আসল দোষীদের শাস্তি চাই। এখানে কোনো রাজনীতি ইনক্লুডেড থাকবে না, এখানে সে তো সিবিআই তো কী করছে কেউ তো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় ওদেরকে আমজনতার হাতে তুলে দিলে মার পড়লে সব কথা বেরাবে, কোনো পুলিশ সিবিআই কিচ্ছু করতে পারবে না। তারা সাধারণ মানুষ, দলীয় তকমা নিয়ে কেউ আসছে না, এটা ভুল ধারণা, ধারণাটাই ভুল। সাধারণ মানুষরাই আসছে সাধারণ ডাক্তারদের কাছে, তারা সমাজের জন্যে করছে, আর সমাজের লোকেরাই, নাগরিকরা এসে তার পাশে দাঁড়াচ্ছে। যে আমরা এখন আর ফেলতে পারছি না, ওনার পদত্যাগ চাইছি, উনি যতদিন থাকবেন সেরকম অনাচার চলবে, মানুষ এটা বুঝুক, অনেক আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা ওনাকে আর চাইছি না, উনি পদত্যাগ করুন, 14 তারা থেকে উনি নামুন, আমরা সবাই এটা চাইছি। উনি ওয়েস্ট বেঙ্গল থেকে একদম রসাতলে পাঠিয়ে দিয়ে তারপর যাবে, একদম রসাতলে, ওয়েস্ট বেঙ্গলে পুরো রসাতলে জনতার। হ্যাঁ ঠিকই বলেছে, জনতার আছে তো ওই কোয়ালিটি, যে ওদেরকে অসভ্য লোক আগে দেখতে হবে তো, সে কি কোয়ালিটির লোক, সে তো বলতেই পারে এরকম ধরনের কথা। আরে কোয়ালিটি লোক কোয়ালিটি কথা বলবে, ওই মমতাকে গিয়ে বলে দিয়ে আসুন যে কুণাল ঘোষ, পার্থ, ওই যেটা ছাড়া পেলো গরু চোরটা কি যেন নাম ওর, অনুব্রত, তারপরে সঞ্জয়, সন্দীপ,
কিচ্ছু করতে হবে না, মমতা যোদ্ধতলাতেই বসে থাকুক, ওদের আমাদের কাছে ছেড়ে দিক, আমরা বুঝে নেবো কী করে কী করতে হয়, পারবে কি মমতা? কিন্তু বলা উচিত মানে এ করছে অনশন এসেছে আমারও না অনশন, তাহলে এখন হসপিটালাইজেশন হচ্ছে, এটা কী রকম আমরণ এটা কীরকম আমরণ? হ্যাঁ কী অসভ্য অসভ্য, মাই গড, উফ। এটা বলা হচ্ছে যে ডক্টররা তৃণমূলের পক্ষ থেকে বলছেন যে ডক্টররা এত তাড়াতাড়ি হসপিটালে ভর্তি হচ্ছে তাহলে তারা অতিরিক্ত মদ্যপান করে। মদ্যপান করে কি কি করে সে তো আমরা জনসাধারণ তো রয়েছি, আজই যবে থেকে শুরু হয়েছে তবে থেকে তো আমরা রয়েছি, তারা একটা জল ছাড়া একটা ফোঁটা কোনো রকমের কোনো খাবার খাচ্ছে না, যেটা নাকি মমতা ব্যানার্জি অনশন করেছিলেন পর্দার আড়ালে অনশন, আর এরা ওপেন অনশন করছে, তারা মদ্যপান করে কি কি করে সেটা তো পাবলিক দেখতে পাচ্ছে। বলছি মমতা ব্যানার্জি তো ওদের কোনো খোঁজই নিলেন না, উনি তো একটা মুখ্যমন্ত্রী হয়ে একটা অনশনকারীদের কোনো খোঁজ নিলেন না, কোনো কিছু করলেন না, বললেন না যে আর আপনাদের ঘরে অনুষ্ঠান করতে হবে, আপনারা বসুন সব খাওয়া দাওয়া করুন, ওদের কিন্তু একটা বিচার টিচার করেও দিলেন না, তার জন্য আজকে ওরাই কষ্টে পড়ে আছে, আর আমি অনাহার নিরুপায় তার জন্য আমি এখানে বসে আছি, আমার সর্বস্ব জিনিস। আমার সর্বস্ব জিনিস ওই তৃণমূল সরকাররা নিয়ে নিয়েছে, তার জন্য আজকে আমাকে চিশিরা তো বিচার পাচ্ছে না, আমিও তো বিচার পাচ্ছি না, তাই জন্য এসে বসে আছি। হ্যাঁ দেখছি যেখানে কিরম বিচার হয়, কিরম কি আন্দোলন হচ্ছে, কি করছে এখানকার লোক, সেই দেখবো বলে এসেছে এখানে। আমিও মমতা ব্যানার্জি যদি বাচ্চার মা হতে পারিনি কোনো দিন, তাহলে ওইসব বাচ্চাদের উপর তিনার মায়া হবে কেন? আমরা হচ্ছে মা হয়েছি, আমরা ওইসব লোকের উপর আমরা খুব কষ্ট, আমাদের চোখ দিয়ে জল পড়ছে, উনি তো একটা মন্ত্রী, ওনার রাজ্যে কী হচ্ছে ওনাকে খোঁজ নেওয়ার দরকার তো না, দরকার নাই ওকে, ওনাকে দেখতে হবে না যে হ্যাঁ কী হচ্ছে, কী জন্য এটা হচ্ছে, কেন হবে, এটাও তো একটা দুর্নীতির কথা, এটাও তো ব্যবহারটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে আমি বিদ্রোহ মানুষ, আমার সব জিনিস নিয়ে হস্তনষ্ট করে দিল তৃণমূল সরকার, আমি কতবার এসেছি আমায় ঢুকতে দিইনি, আমি কত দরখাস্ত দিয়েছি সেসব কিচ্ছু ধরেনি, তার জন্য আজকে আমি কষ্ট এইখানে আছি, এখানে দেখছি ডাক্তারবাবুদের অনশনের পাশে, যদি কোনো উপকার পায় কোনো যে হয় কোনো বিচার হয় তখন সবই দেখতে হবে যে হ্যাঁ সবই বিচার এইখানে আমাদের হচ্ছে এবার হবে। তাহলে ওনার কোনো মানুষের ওপর মায়া নাই, মায়া যদি থাকতো উনি বেরিয়ে আসতো কিংবা দেখতো কিংবা কোনো একটা উপকার করতো। হ্যাঁ তাহলে সব মানুষের ওপরই মায়া চাই, ওনার পার্টি ওনার মায়া, এসব লোক সব দুর্নীতি, এইসব মানুষের ওপর এসব লোক যদি না অন্যায় করে তাও দুর্নীতি, তাও আমাদের অন্যায় দেখে আসছে সবসময়।